আচ্ছা তোর এই যে যেটা সুন্দর না মুক্তিটা, তুই এইবার যে বাংলাদেশে আসলি সেটার কারণটা একটু বল। এইবারে আমি এলাম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে, কিন্তু অ্যাজ এ ডিরেক্টর। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তবে এটা স্বল্প দৈর্ঘ্যের একটা ছবি, ছবির নাম এবং ছাদ, আবার সেটা ওই নস্টালজিয়া, ফেলে আসা দিন এর ওপরে, এটা সাইলেন্ট ফিল্ম। তো এটার আমার ইচ্ছে আছে যে এটাকে আমি একটা অ্যান্থোলজি করব, পুরো পূর্ণ দৈর্ঘ্যের ছবি বানাবো, যে এটা একটা শট আছে, আরও তিনটে শট জুড়ব, চারটে শট মিলে ছবির নাম হচ্ছে তোমার বাড়ি আমার ঘর। সো ঘর আর বাড়ির যে ডিফারেন্স, ঘরটা হচ্ছে পার্সোনাল একটা স্পেস, বাড়িটা তো যে কোনো একটা স্ট্রাকচার এই করে দিলে সেটা বাড়ি। সো এটার উপরে আমার ছবি। এখানেও অনেক ওটিটি প্ল্যাটফর্মের সাথে কথা হয়েছে, এখন আমি নামগুলো বলবো না। আগে আমি এই ছবিটাকে বানিয়ে একটু ফেস্টিভ্যাল সার্কিটস, কারণ আমার এই ছবিটা এত প্রশংসিত হলো, এত লোকের ভালো লেগেছে, যে আমি একটু কনফিডেন্স গেইন করেছি আর কি, যে লোকের ভালো লাগবে, তার মানে আমি পেরেছি, আমি পাস করতে পেরেছি। কে কে আছে ছবিটা? আমি না, ছবির গল্পটাই আমার স্টার, সুতরাং আমি নতুনদের সুযোগ দিতে চাই, নতুন বা থিয়েটার করে এরকম। হ্যাঁ, কারণ আমি চাই না যে কোনো স্টারকে ভেবে আমার ছবি দেখতে আসুক, আমার ছবির গল্প স্টার। আর আমি ছোট্ট একটা রোল করেছি, আমার এই ছবিটা একটু অন্যরকম, ঠিক ওই টিপিক্যাল স্টার ব্যাপার নয়। আর আজকের দিনে না, এখন স্টার ফ্যাক্টরটা সেইভাবে আর নেই রে। ওটিটি প্ল্যাটফর্মসেই তুই দেখবি কত নতুন ছেলেমেয়েরা কত ভালো ভালো কাজ করছে। সো সেরকম আমার যদি মনে হয় কাউকে আমার দরকার, তাহলে আমি তাকে কাস্ট করব, কোনো স্টার ভেবে আমি কাস্ট করব না। শ্রীলেখা, তোর ডিরেকশন দিতে বেশি ভালো লাগছে নাকি অভিনয় করতে বেশি ভালো লাগতো? দেখ, অভিনয় তো রোলের উপর ডিপেন্ড করে, কোনো রোল এত ভালো হয়তো হলো যে তাতে একদম পুরো মানে নিজের সবটা আমি দিয়ে দিলাম সেরকম, কিন্তু ডিরেকশনটা না অনেক বেশি মাথাটা খাটাতে হয়, পুরো মানে সবটা মাথায় রাখতে হয়। এবং এখানে যেহেতু আমি নিজে অ্যাজ প্রডিউসারও ছিল, মানে আমার টাকা কত আছে, আর্টিস্ট পেমেন্ট করতে হবে, আজকে ফুড বিল দিতে হবে, এইসব কিছু আমি এটা স্লিং ব্যাগে করে রাখতাম। আচ্ছা বলছে দিদি এটার জন্য এটা পরে শটটা নিচ্ছি দাঁড়াও, মানে এইভাবে। সো অ্যাজ এ ডিরেক্টর কিছু মাথায় রাখতে, অ্যাজ এ ডিরেক্টর ওটা আমার কাছে বেশি চ্যালেঞ্জিং ছিল, যে হয় না আমার, আমি জানি যে আমার ক্ষমতা এই অবধি, কিন্তু এবার আমি নিজেকে পুশ করব, দেখি আমার ক্ষমতাটা কত দূর যেতে পারে, কত দূর যেতে পারি। সো আমি ওই নিজেকে পুশ করেছিলাম এবং সেটা একটা চ্যালেঞ্জের মতো, এবং সাকসেস এখনো যেহেতু ছবিটা হল রিলিজ হয়নি, এবার ছবিটা আমি কয়েকজনকে দেখি, প্রশংসিত হয়েছে। সো এইবার আমি ওই যেটা বলছি, আমার ফান্ডটা একটা ইস্যু, মানে প্রথম পার্টটা আমি নিজে প্রডিউস করতে পেরেছি, এরপরেরগুলোর আমার ফান্ড লাগবে আর কি, ফিনান্সার লাগবে, ইনভেস্টার লাগবে। এইবার সেইটা করে আমি প্রডিউসারকে টাকাও ফেরত, মানে টাকাটাও আমি তাকে ফেরত পাওয়ালাম, যে তাকে প্লাসে রাখলাম, এবং আমার ছবির লোকের ভালো লাগলো, এই দুটো যদি হয় তখন আমি বুঝবো আই এম সাকসেসফুল। এখন কিছু লোকজন দেখেছে তারা ভালো লেগেছে, আই এম ওকে হ্যাপি, বাট এখন আমি বলবো না যে আই এম সাকসেসফুল। আচ্ছা তোর নেক্সট যেটা তুই মানে করতে চাচ্ছিস সেটা তোর জন্য? আমার তো অনেক গল্প ভাবা আছে, ইনফ্যাক্ট আমার তোকে, তুই, তোর আমার বন্ধুত্ব নিয়ে একটা গল্প ভাবা আছে। হ্যাঁ, এটা তো আমাদের ঠিক করা আছেও আছে। আরেকটা আমি নিউজ দিয়ে রাখি, আমাদের শুরু থেকে, আমাদের বন্ধুত্বের যে গল্পটা শুরু সেখান থেকে এই অবধি মাঝখানে যা যা ঘটনা তা নিয়ে ও নিজে একটা গল্প লিখছে এবং সে নিজেই ডিরেকশন দিবে ইনশাল্লাহ, আমরাই সেটার প্রডিউসার হব আশা রাখি, এবং তাতে আমরাই অভিনয় করব। আমাদের ছোটবেলা হয়তো আমাদের আর মানাবে না, মুক্তি চুটি টুটি করে আমাদের আর মানাবে না, আমাকে কিন্তু মানাবে, ওকে মানাবে, আমাকে মানাবে না, মানে যাই হোক, সো মানাবে মানাবে না রে।
হ্যাঁ, ওরকম ভাবে গেট আপ নিলেই মানাবে। আর ইচ্ছা আমাদেরই যে যেটা আমরা শুরু করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা তো